সাত এবং আটের দশকে হিন্দি চলচ্চিত্র জগতে জনপ্রিয় নাম ছিলেন বাপ্পি লাহিড়ী। ডিস্কো ডান্সার, চলতে চলতের মতন একাধিক হিন্দি ছবিতে সুর দিয়েছেন তিনি। শুধু হিন্দি বললে হবে না, বাংলা ছবি যেরকম অমর সঙ্গী, আমার তুমি, আশা ও ভালোবাসা, অমর প্রেমের মতো হিট বাংলা ছবিতে সুর করেছেন বাপ্পি লাহিড়ী। বহু গানও গেয়েছেন তিনি। মঙ্গলবার রাতে জুহুর একটি নার্সিংহোমে তার মৃত্যু হয়। অসুস্থতার কারণে তাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসক ডক্টর দীপক নমজোশী জানিয়েছেন, নার্সিংহোমে নিয়ে আসার পর বাপ্পি লাহিড়ীর প্রেশার খুব কম ছিল, সব রকম চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। রাত ১১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সঙ্গীত দুনিয়ায় ডিস্কো কিং বলা হতো বাপ্পি লাহিড়ীকে। তার সঙ্গীতের স্বকীয়তায় তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন বলিউডে। একটা সময় ব্যস্ত থাকতেন সঙ্গীতের কাজ নিয়ে, এমনই তার ব্যস্ততা ছিল যে তিনি দম ফেলারও ফুরসত পেতেন না। ডিস্কো সঙ্গীতের জনক বলা হতো তাকে। তার অকাল প্রয়াণে নিঃসন্দেহে ভারতীয় সঙ্গীতের জগতে এক অপূরণীয় ক্ষতি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ক্রিয়েটিভ হেড প্রীতম বিশ্বাস। প্রীতম দা, একটা অপূরণীয় ক্ষতি, তোমার প্রতিক্রিয়া? দেখো, কিছুক্ষণ আগেই আমার সহকর্মী তন্ময় যে কথাগুলো বললো, যে মানে বাপ্পি লাহিড়ী মানে সত্তরের দশক আশির দশকের একটা উন্মাদনা। সেই সময় যারা স্কুল থেকে বেরোচ্ছে বা কলেজে পড়ছে, হিন্দি সিনেমা তখন তো আর মাল্টিপ্লেক্স ছিল না, সিঙ্গেল প্লেক্সে সিনেমা দেখা হলে, এবং সেই ছবি গানের জন্য হিট হচ্ছে, এবং আর ডি বর্মনের পরবর্তীকালে যে বাঙালি সঙ্গীত পরিচালক বোম্বে কাঁপিয়েছেন বাপ্পি লাহিড়ী সেই ব্যক্তিটি। বাপ্পি লাহিড়ীর ক্ষেত্রে যেটা মানে টেকনিক্যালি যদি বলতে চাও তাহলে সিনথেসাইজড ডিস্কো, ডিস্কো এই গানটা, যেমন ডিস্কো বললে অনেকে ডিস্কো ড্যান্সারের কথা বলে, এবং ওই ৮২-৮৩ সালে এই সিনেমা যে হিট হওয়া, একটা ডিস্কোর ঝড় বয়ে গেল হিন্দি সিনেমার ক্ষেত্রে, হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের ক্ষেত্রে। ১০ দিন আগে যখন লতাজির প্রয়াণ হয় তখন আমরা এটা বলি যে বিভিন্ন সুরের চলনের যে বাঁক, সেই বাঁকে লতা মঙ্গেশকর ছিলেন। ঠিক তেমনিভাবে আশির দশকে সুরের যে চলনের বাঁক, সেই বাঁকের অন্যতম প্রধান কারিগর কিন্তু বাপ্পি লাহিড়ী। এবং ধরো তার সেই যে ভ্যারিয়েশন, ওয়ার্দাত ছবিতে তার গান যদি দেখো, ডিস্কো ডান্সারে তার গান যদি দেখো, নমক হালালে তার গান যদি দেখো, সেগুলো যেমন বিট বেসড হিপ হপ এবং ডিস্কোর মিশ্রণ, তার সঙ্গে ভারতীয় হিন্দি চলচ্চিত্রে যে পপুলার সুরারোপ তার প্রয়োগ, পাশাপাশি আবার একটা গানের কথা অনেকেই বলবে আজকে, চলতে চলতে ছবিতে কবি আলবিদা না কহে না কিশোর কুমারের গলায় যে গান, সেটা একদম অন্যরকম। এই যে মিশ্রণটা, বিভিন্ন দশকে হিন্দি চলচ্চিত্র সঙ্গীত বিভিন্ন রকম ভাবে এগিয়েছে, আশির দশকের ক্ষেত্রে কিন্তু বাপ্পি লাহিড়ীর নামটাই সবার আগে আসে। এবং শুধু তাই নয়, বাংলা ছবিও যদি তুমি দেখো, বাংলা ছবিতে আমরা তো বহু বিখ্যাত সঙ্গীত পরিচালক পেয়েছি, এবার বাংলা ছবিতে বাপ্পি লাহিড়ী যখন অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, অমর প্রেম এই ধরনের ছবিগুলোতে যখন উনি সুর দিচ্ছেন, সেই সুরের চলন কিন্তু একদম অন্যরকম, একটা নির্দিষ্ট যে মাত্রা, সেই মাত্রা ছাড়িয়ে যেন অন্য কোথাও পৌঁছে দিচ্ছে, একদম রোমান্টিক, সফট রোমান্টিক ঘরানা থেকে বাংলা ছবিকে, বাংলা ছবির গানকে বার করে আনা, তাকে অন্য একটা সড়কের মোড়ে দাঁড় করিয়ে দেওয়া, বাপ্পি লাহিড়ী এই অবদানটা রেখেছেন। সুতরাং বাপ্পি লাহিড়ীর প্রয়াণ মানে নক্ষত্র পতন তো বটেই, খুব যে এখন উনি সক্রিয়ভাবে সঙ্গীত পরিচালনা করছিলেন সেরকম তাও নয়, কিন্তু গানকে এগিয়ে নিয়ে যাওয়া, চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেখানে টেকনোলজির প্রয়োগ, সিনথেসাইজ ডিস্কোর প্রয়োগ, আমরা দেখেছি সিনথেসাইজারের ব্যবহার, এবং সেটা একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া, কখনো কখনো তার গানে যেমন স্যাক্সোফোন থাকছে, কখনো কখনো তার গানে সেতারও থাকছে, কখনো কখনো তার গানে সিনথেসাইজার একটা অদ্ভুত মূর্ছনার তৈরি করছে, এই মিলিয়ে, এই সমস্ত কিছু মিলিয়ে বাপ্পি লাহিড়ী কিন্তু চলচ্চিত্র সঙ্গীতের ক্ষেত্রে অমর হয়েই থাকবেন। ধন্যবাদ প্রীতম দা, আমরা কথা বলছিলাম আমাদের ক্রিয়েটিভ হেড প্রীতম বিশ্বাসের সঙ্গে।